এখন দেখতে পারবেন যে রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি বামের রাস্তা আর একটি ডানের রাস্তা। আসলে মূল ফটকটি ডানের দিকে, মূল গুহাটি ডানের দিকে। আমাদের এখন রোগ জুড়ানো সবুজের হাতছানি, বয়ে চলা মিষ্টি পানির ঝর্ণা, সর্পিল নদী, আখপাখালির কলরবে মুখরিত চারদিক, বুনো ফুলের মাতাল করা গ্রান, কোথাও বন্যপ্রাণীর বিচিত্র ডাক, জুমের জমিতে সোনালী ফসলের হাসির ঝিলিক, আর ভারের ঢাল সমতল করে কখনো সখনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাস। ইতো পাহাড়, সবুজের ঢেউ খেলানো পাহাড়, যা খুবই বৈচিত্র্যময়। পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রকৃতির সান্নিধ্য যেন মানুষকে করে তোলে অন্য এক জগতের বাসিন্দা, অন্য আদলের মানুষ। বৈচিত্রতায় ভরা পাহাড়ের প্রকৃতি ও জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। বরাবরই তাদের আগ্রহ থেকে যায় পাহাড় সম্পর্কে, পাহাড়ের প্রকৃতি সম্পর্কে, পাহাড়ের মানুষ সম্পর্কে। এসব আগ্রহগুলো জোরদার করতে আমরা নিয়ে এসেছি বান্দরবান সিরিজ। এই সিরিজে আপনারা দেখতে পারবেন পাহাড়, পাহাড়ের গহীনে রহস্যময় নতুন এক সুরঙ্গ, শান্তশিষ্ট কিছু ঝর্ণা এবং এক্সট্রিম এক অভিযান। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। মাত্র আমরা অটো থেকে নামলাম, এখন আমরা মাতামুহুরি নদীর পাশেই আছি এবং সামনে আমাদের টিম। এখন আমরা নদীর পার হব এবং পার হয়ে আমরা আলীর সুরঙ্গের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন নদীর ততটা স্রোত নেই, তবে বৃষ্টির কারণে পানির প্রবাহটা একটু বেশি। আসসালামু আলাইকুম, আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো এমন এক গুহা, যে গুহাকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। রহস্যজনক এই গুহাটির নাম আলীর গুহা, যেটি স্থানীয়দের ভাষায় আলীর সুরঙ্গ হিসেবে পরিচিত। এটি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। রহস্যময় আলী গুহা নিয়ে যেমন নানা ধরনের উপকথা চালু রয়েছে, রহস্যময় এ গুহা নিয়ে তেমন গল্পকথাও চালু রয়েছে। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই মাতামুহুরি তৈনুখাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে সৃষ্ট আলীর গুহা বা আলীর সুরঙ্গ। ঝিরিপথ থেকে প্রায় 150 ফুট উপরে এই গুহা। সরকার এই গুহাকে পুরাকীর্তি হিসেবে চিহ্নিত করেছে। আলীর সুরঙ্গ নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই। শুধু যে সুরঙ্গটার নাম আলীর নামে তা কিন্তু নয়, যে পাথুরে পাহাড়ে এ গুহার অবস্থান তার নামও আলীর পাহাড়, আবার উপজেলার নামও আলী দিয়ে শুরু তথা আলীকদম। এই আলীকদম, আলীর পাহাড়, আলীর গুহা এক সূত্রে গাথা বলে ধারণা করা যায়। তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ে এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি হলো তা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা নথি পাওয়া যায় না। আমরা এখন ঝিরিপথ ধরে আলীর সুরঙ্গের দিকে যাচ্ছি। এখানে মূলত 3টি গুহা আছে। সবগুলো গুহায় ঢুকে দেখার জন্য প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। গুহাগুলোতে যেতে হবে ঝিরি পথে। ঝিরি থেকে গুহার মুখ উপরে অবস্থিত। পাহাড়ি ঝিরি থেকে গুহায় উঠতে খুবই কষ্টকর। পাথর বেষ্টিত এই গুহায় কিছুদিন আগেও উঠতে হলে দড়ি বা পাহাড়ের লতা ধরে আস্তে আস্তে উঠতে হতো। একজন করে সিঁড়িতে একজন করে
পর্যটকদের এই সমস্যার সমাধানে আলীকদম সেনা জোনের উদ্যোগে তিনটি সিঁড়ি স্থাপন করা হয়েছে, কিন্তু বাকি গুহাগুলোতে আপনাকে পাহাড় বেয়ে উঠতেই হবে। প্রথম গুহায় দুই পাহাড়ের ফাটল দিয়ে হেঁটে যেতে প্রায় সময় লাগবে 10-15 মিনিট। পচা কাদা পাথর পেরিয়ে সোজা হাঁটতে হাঁটতেই পাবেন আলী গুহায় ওঠার সিঁড়ি। উপরে উঠলেই গুহার শুরু। গুহার ভিতরে পুরোটাই অন্ধকার, এজন্য ভিতরে যাওয়ার সময় আপনারা টর্চ লাইট কিংবা মশাল বানিয়ে নিয়ে যাবেন। কিছুদূর যাওয়া যায়, এরপর আর যাওয়া যায় না। যাওয়া গেলেও আমি পারিনি, কারণ সামনের পথ এতই সরু যে আমি যেতে পারতাম না নিশ্চিত। আর সামনে যেতে পারলেও যদি আটকা পড়তাম তাহলে আমাকে উদ্ধার করা হয়ে উঠত সবার জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। গুহার ওই সরু অংশের দিকে হামাগুড়ি দিয়ে আপনাকে যেতে হবে এবং ভিতরে স্যাঁতস্যাঁতে গা ছমছমে পরিবেশ। প্রবেশ করার সাথে সাথেই এক অজানা জগতের সাথে পরিচিত না হয়ে পারবেন না। গুহাগুলোর ভিতরে ছোট বড় অনেক বাদুর আছে। মানুষের পদচারণায় বাদুর এদিক সেদিক উড়বে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। দেখতেই পাচ্ছেন, ছাতার নিচে ভিডিও করছি, এত বৃষ্টি, মারান্তক রাতে কিভাবে থাকবো সেই চিন্তায় মরে যাচ্ছি। দ্বিতীয় আরেকটি গুহা আছে যেটি আলীর সুড়ঙ্গ নামে পরিচিত। ওটাতে যাওয়ার জন্য আগের গুহা থেকে অল্প কিছু পথ ফিরে আসতে হবে। একটু হাঁটলে সামনে পড়বে বিশাল এক গাছ, যেটিকে অবলম্বন করে মই বানানো হয়েছে, তবে বর্তমানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন দেখতে পারবেন যে রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি বামের রাস্তা আর একটি ডানের রাস্তা। আসলে মূল ফটকটি ডানের দিকে, মূল গুহাটি ডানের দিকে, আমাদের এখন ডানের দিকে যেতে হবে, বামের দিকে নয়। তবে বামের দিকে আরেকটি গুহা আছে। আমরা উঠে যাই উপরে। উপরে উঠতেই হাতের ডানে ভূমির সাথে লেগে থাকা ছোট্ট একটি গর্তের মতোই পাবেন, যদিও আমাদের কারোই চোখে পড়েনি। অন্যান্য ট্রাভেলারদের ভাষ্য মতে একটু কষ্ট করেই ভিতরে ঢুকে পাবেন এক নতুন এক রাজ্য। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সারাদিন একটু পর পর বৃষ্টি হয়েছিল, যার কারণে হয়তো উপরে উঠে দ্বিতীয় গুহার গর্ত চোখে পড়েনি। কিন্তু আমরা কৌতূহলবশত গিরিপথ যতদূর এগিয়ে গেছে আমরাও ততদূর গিয়েছিলাম এবং একই পথে আবার ফিরে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন গুহার শেষ প্রান্তে আছি, এখান দিয়ে কোথাও যাওয়া যায় না। আসলে এত চিকন যে একজন চিকন মানুষ ঢুকলেও হয়তো বা যদি সামনে বের হওয়ার রাস্তা না পায় তাহলে বের হতে কষ্ট হয়ে যাবে। তবে কেউ গিয়েছে কিনা আমার সন্দেহ। তারপর ভিতরে একটু পরিস্থিতি দেখা যাচ্ছে, হয়তো বন্ধ করার জন্য আপনাদের দেখাতে পারছি না, অসম্ভব, এখান থেকে আসা সম্ভবই না। তাও আমি আপনাদের আর একটু সামনে থেকে দেখাচ্ছি, তাও মনে হয় না যাওয়া যাবে এই সুড়ঙ্গ দিয়ে। জানি না এভাবে কে কোথাও গিয়েছে কি। যাওয়ার পথে ডানে আরেকটি পাথুরে পথ দেখি, পথটি খুবই ভয়ঙ্কর, তাই আর সামনে আগানোর সাহস করিনি। প্রথম গুহা থেকে দ্বিতীয় গুহা বেশ চ্যালেঞ্জিং, তার উপর বৃষ্টি। সূর্যের আলো তো দূরে থাক, মেঘলা আকাশের জন্য ভিতরেও অন্ধকার থাকার ফলে সামনে আগানো হয়ে ওঠে কষ্টকর। আর দুই পাহাড়ের ফাঁক বলে পায়ে হাঁটা তো যাবেই না, উল্টো দুই পাহাড়ের সরু পথের পাথরে ভর করে আপনাকে চলতে হবে। গুহাগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর। পাহাড়ের মাঝখানে লম্বাকৃতির গুহাগুলো প্রায় 100 ফুট লম্বা। কখনো ঝিরিপথ, আবার
কখনো গিরিপথ, কখনো স্বাভাবিকভাবে হাঁটা যায়, আবার পথ শুরু হয়ে আসলে তখন পাহাড়ি পাথরের উপর হামাগুড়ি দিয়ে চলতে হয়। তার উপর বৃষ্টি হলে তো পাথর ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে যায়, আবার ঝিরিপথে কাদায় পূর্ণ হয়ে যায়। তাই আমার অভিমত, যারাই আসবেন শীতের সময় এখানে আসবেন, এতে পথ চলতে তেমনটা কষ্ট হবে না, আবার সূর্যের আলোর অভাবে অপরূপ সৌন্দর্য অবলোকন করা থেকে বঞ্চিত হবেন না, যদিও বা বৃষ্টির ফলে আমাদের একটু বেগ পেতে হয়েছিল। দুজনের মতো সদস্য দ্বিতীয় গুহায় যাওয়ার মাঝপথে থেমে গিয়েছিল, তবুও আপনার মনে হবে আপনি অন্য এক জগতে এসে গেছেন। পাথরের ফাঁক গড়ে চিরসবুজ বনের দৃশ্য আপনাকে মাতাল করবে, হারিয়ে যাবেন কোনো এক নেশার ঘরে, নিজেকে আবিষ্কার করতে পারবেন অন্য এক জগতে যেখানে নেই কোনো কোলাহল, শুধু আপনি আর প্রকৃতি। এটা কি আবার আলিকদম যাওয়ার আগে দেখি ইন্টারনেট সংযোগ নেই, তার উপর এই গুহায় তো নেট থাকার প্রশ্নই উঠে না। গুহার শেষ দিকে চলে গেলেও ভালো ছবি নিতে পারেনি আলোর অভাবে, তবে এমন নির্জনতায় হারিয়ে ফেলতে পেরে নিজেকে কম সৌভাগ্যবান মনে হয়নি। এতক্ষণ তো শুনলেন আলীর গুহার সম্পর্কে বিস্তারিত, এখন শুনুন আলী গুহা যাওয়ার উপায়। যে কোনো বাসে করে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল হতে চকরিয়া নতুন বাস স্টেশন মাত্র 650 থেকে 700 টাকার টিকিটে পেয়ে যাবেন। চকরিয়া থেকে বাস বা জিপ পাওয়া যায়, যা দিয়ে আলীকদম সদর তথা বাস বা জিপ গাড়ি সর্বশেষ যেদিকে থামায় সেদিকে চলে যেতে হবে। বাস ভাড়া জনপ্রতি 70 টাকা আর জিপ ভাড়া রিজার্ভ 800 টাকা। এত সকালে বাস পাওয়ার সম্ভাবনা নেই, আর মানুষ বেশি হয় আমরাও জিপে রওনা দিয়েছিলাম, যেটা আমাদের কাছে উত্তম মনে হয়েছিল। আলীকদম বাস স্ট্যান্ড পৌঁছানোর পর নাস্তা সেরে নিন, তারপর 20 টাকা জনপ্রতি ভাড়ায় অটো পাওয়া যায়, যা দিয়ে মংপ্রচু পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া এক খালের কাছে নামতে হবে আপনাকে। মাতামুহুরি নদীস্থ ওই টয়েন খাল পার হয়ে আলীর গুহার দিকে রওনা করে দিন। নদী পারাপার জনপ্রতি 10 টাকা, তবে আমরা 150 টাকা দেই আপডাউনের জন্য, যেহেতু আমরা মানুষ একটু বেশি ছিলাম সেই অনুপাতে টাকা হিসাব করে কিছুটা টাকা কমে দিই আমরা। খালের পাড়ের দিকে দোকান আছে একটি, যেটিতে আপনি ব্যাগ রাখতে পারবেন, যার জন্য জনপ্রতি 10 টাকা গুনতে হবে। তবে আমরা যেই হোটেলে খাবার খাই সেখানে ফ্রিতে ব্যাগ রেখে যাই, চাইলে যে কোনো বাচ্চাকে গাইড হিসেবে নিতে পারেন, তবে আমার মতে গাইড ছাড়াও আপনি খুব সহজেই যেতে পারবেন, কারণ ঝিরিপথ ধরে এগুলোই আলীর গুহা সহজেই পেয়ে যাবেন। তারপর আলীর গুহা ঘুরে একইভাবে আবার ফিরে আসতে হবে নদী পার হয়ে। আপনারা যারা আলীর সুড়ঙ্গে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য থাকবে কিছু পরামর্শ ও সতর্কতা। যেহেতু যাবার পথ পাথরে ও পিচ্ছিল, তাই সাবধানে থাকবেন, ভালো গ্রিপের জুতা নেবেন ও দড়ি রাখলে গুহা মুখে ওঠার জন্য ভালো কাজে দিবে। বর্ষাকালে যেহেতু ঝিরিপথ বেশ পানি থাকে, তাই ফটোগ্রাফির জন্য ছাতা ও মোবাইলের সুরক্ষার জন্য ওয়াটারপ্রুফ প্লাস্টিক কভার ব্যবহার করতে পারেন। ভিতরে প্রবেশ করে চিৎকার বা চেঁচামেচি করবেন না, এছাড়া ভিতরে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলবেন না, দয়া করে এমন কিছু করবেন না যাতে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়। এছাড়াও গুহার ভিতরের সৌন্দর্যগুলো আরও স্পষ্টভাবে দেখার জন্য চাইলে আলাদা করে টর্চ লাইট নিতে পারেন, এছাড়া মোবাইলের ফ্ল্যাশ তো আছেই। আজকে আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল বাটন বাজিয়ে রাখুন, যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেটি পেয়ে যান।